ভুবনেশ্বর সিমবক্স জবত ঘটনা পুনি রিমান্ডে আসবে অভিযুক্ত রাজ্যমণ্ডল। ঘটনার কটক ভুবনেশ্বর রাঞ্চিতে চড়াও হয়েছিল 17টি সিমবক্স, 678 সিম কার্ড জবত হয়েছিল। রাজ্যমণ্ডলকে দুই দিন রিমান্ডে আনব লক্ষ্মীসাগর থানা পুলিশ। আজঠু দুই দিন রিমান্ডে আসব রাজ্যমণ্ডল। দ্বিতীয় পর্যায়ে রিমান্ড পুলিশ সাত দিন আবেদন করেছিল। রিমান্ড বেড়ে কলিকতা লিঙ্ক ও মাস্টার মাইন্ড অসাদুজ্জামান সহ সম্পর্ক রহব খোলতা। বাবদরে অধিক আলোচনা করা স্নিগ্ধ চন্দন দাস আমার রিপোর্টর ফোন লাইনে যোড়ি হয়েছেন। স্নিগ্ধ চন্দন, রাজ্যমণ্ডলকে গোটে ফেজ রিমান্ডে অনা সরিছে এবং দ্বিতীয় থর রিমান্ডে আনবা লক্ষ্মীসাগর থানা পুলিশ মধ্য চেষ্টা করিব, কারণ অনেক ঘটনার পর্দাফাশ হওয়া বাকি অছি। পুনি রিমান্ডে আসলে অভিযুক্ত রাজ্যমণ্ডল ঠারু কো কো দিগরে পচরা উচরা করা যাব এবং কোন তথ্য হাসল করিয়া পাই চেষ্টা করিব পুলিশ। রাজ্যমণ্ডল এই পাঁচ দিনিয়া রিমান্ডে আনি খোলতাড় করেছিল পুলিশ। তবে পরবর্তী সময় বিভিন্ন দিগু নিয়ে পুলিশ আলোচনা করেছিল, বিভিন্ন দিগু নিয়ে তদন্ত করেছিল। তবে জনা পড়েছিল কি অসাদুর জবান যে রয়েছিল ইয়ার মুখ্য মাস্টার মাইন্ড বা ইয়ার বস রাজ্যমণ্ডল তার পরিচয় পাইছিল, তার তথ্য পাইছিল। তবে পুনি থরে যেহেতু পাঁচ দিনিয়া রিমান্ড সরিছিল, গতকালি তাঙ্কু কোর্টরে হাজর মধ্য করা যাইছিল, আজি পুনি থরে তাঙ্কু দ্বিতীয় থর পাইঁ কি দুই দিনিয়া রিমান্ড অনুমতি দেইছন্তি কোর্ট। তবে আজি মধ্য আজি থারু দুই দিনিয়া রিমান্ডে আসিব রাজ্যমণ্ডল। এবং এই দুই দিন হেউছি পুলিশ পাইঁ বড় গুরুত্বপূর্ণ, কাহিঁকি না পশ্চিমবঙ্গে তাকু যেভাবে ভাবে কোর্ট দেইকি যে সিম হাতাউথিলা তা সহিত অসাদুর জমানর আউ কাহা কাহা সহিত লিঙ্ক রয়েছে। তবে রাজ্যমণ্ডল আউ কেউটি কেউটি সিম সেট অপ রয়েছে কি এসব দিগু নিয়ে নিশ্চিত ভাবে পুলিশ ছানবিন করব। স্পেশাল স্কোয়াড এনে কি যেতবে রাজ্যমণ্ডল রিমান্ডে আসব সে নিয়ে কি গত কালি এনআইএ র টিম এবং ডিওটি টিম উভয় রাজ্যমণ্ডলকে জেরা করেছিল, পচরা উচরা করেছিল যে এনআইএ টিম জাঁয়া চাইছিল যে আতঙ্কী কার্যকলাপ এবং টেরর ফন্ড নেই তাকে পচরা উচরা করেছিল। ডিওটি টিম্র যে অধিকারী মানে সেমানে মধ্যে কেউঠু সিম আসুলা, কেউ অপরেটর তাকে সিম দৌলে এবং কেউ কেউঠু সিম আসুলা এসব দিগু নিয়ে তাকে পচরা উচরা করেছিল। এবং রাজ্যমণ্ডল মধ্যে সেমানুকু ডেমো দেখাইছিল কেউভাবে ভাবে সিম সেটঅপ সিমবক্স সেটঅপ করা যাওতলা, সিমবক্স সেটঅপ করা পরে যে স্মার্ট সুইচ লা সেই স্মার্ট সুইচ জরিয়ারে কেমিতি ঢাকারে রহিকি অসাদুর জমান সবু কিছু হ্যান্ডেল করছিল এইসব দিগু নিয়ে সে পুলিশ আগে সবু কিছু ডেমো দেখাইছিল। যেহেতু দুই দিনিয়া রিমান্ড আজি ঠারু আসিব রাজ্যমণ্ডল, রাজ্যমণ্ডলর সবু দিগু নিয়ে এবার খোলতাড় হব, পচরা উচরা করা যাব, কাহিঁকি না আবশ্যকতা পড়লে যা পুলিশ কহার কথা এই দুই দিন রিমান্ড সময় যে রাজ্যমণ্ডলর ঘর রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলকে মধ্যে পুলিশ তাকে নিয়ে যাইপারে, কাহিঁকি না ওয়েস্ট বেঙ্গলর হি সে সবু কিছু ট্রান্সপোর্ট করুলা, ওয়েস্ট বেঙ্গলর হি সবু কিছু নিয়ে আসুলা। তবে নিশ্চিত ভাবে পুলিশ যেতবে এই দুই দিন রিমান্ড রাজ্যমণ্ডলকে মিলিছে পুলিশ পাই অনেক গুরুত্ব বহন করছে এই দুই দিন। তবে পুলিশ মধ্যে আশা রাখছে এই দুই দিন ভিতরে অনেক কিছু তথ্য কিছু তদন্ত আগুক বড়ব। তা সহ দেখুন অসাদুর জমানর যেতবে তথ্য এবং অসাদুর জমানর যেত ফটো মধ্যে জারি করেছিল গতকাল কমিশনার পুলিশ, তবে সেই ফটোকে মধ্যে যে আপনার দেখুন ভুবনেশ্বর কটক যেটি সে ঘর ভড়া নিয়েছিল অসাদুর সেই ঘর মালিক কথা কুহতু, পড়োশী মান কথা কুহতু, সে দেখাই কি অসাদুর তথ্য আহরি অধিক তথ্য জাঁয়া চাইব কমিশনার পুলিশ। কিন্তু ইয়ার ভিতরে দেখুন অসাদুরকে ধরিয়া পাই কি যেহেতু অসাদুর হচ্ছে মুখ্য মাস্টার মাইন্ড, সে জন সফটওয়্যার ইঞ্জিনিয়র লা, তার সফটওয়্যার কোম্পানি মধ্যে লা, সে সেতে মালিক মধ্যে লা, কিন্তু তাকু ধরিয়া পাই কি ইন্টারপোল র হস্তক্ষেপ পাই কি সিবিআই কু সিবিআই জরিয়ারে ইন্টারপোল কু মধ্যে চিঠি লিখিছি কমিশন পুলিশ, খুব শীঘ্র মধ্যে ইন্টারপোল এই ঘটনার হস্তক্ষেপ করিব। কিন্তু ইয়ার ভিতরে আপনার দেখুন যেতবে অসাদুর জমান ধরা পড়িব জনা পড়িব যে রাজ্যমণ্ডল ভি আহরি অনেক রাজ্যমণ্ডল রয়েছে যা সূচনা মিলুছি, তবে সেমানকু কেউটি কেউটি সব এনগেজ করেছি খালি ওড়িশা রাঞ্চির সিম বক্স সেটঅপ লাগিছিল না আউ কেউ কেউ রাজ্যে লাগিছিল এইসব দিগু নিয়ে নিশ্চিত ভাবে ছানবিন করিবার আবশ্যকতা রয়েছে। এবং পুলিশ মধ্যে খুব পুরা জোরসে অন্টা ভিড়ছে কেমভাবে ভাবে এই সিম বক্স রাকেট কু পুরা পর্দাফাশ হব এবং এমানে সিম বক্স রাকেট চড়াইবার মুখ্য কারণ কোণ ছিল, কাহিঁকি আমরা দেখুন পুলিশ তদন্তর জাঁয়া পাইছিল যে চীন পাকিস্তান এবং মধ্যপ্রাচী দেশ মানুষ কল আসুলা, তবে কেউ প্রকার কল আসুলা, কেউ ভাবে কল আসুলা, কেতে সময় ধরিকি কল আসুলা, কাহা কাহা পাখক কল আসুলা এইসব দিগু নিয়ে যেতবে যে ডিওটি র টিম মানে গতকাল দেখিথিবে তাঁর প্রতিক্রিয়া শুনেছি সেমানে মধ্যে পুলিশ কু মাগিছন্তি যে যেসব
সিম জবত করা যাই 600 ঊর্ধ্ব সিম জবত করা যাই সেই সিম র নম্বর সব লিস্ট করা কুয়া সেই সিম র নম্বর যেতবে ডিওটি বা ডাইরেক্টর অফ টেলিকম বিভাগ হাতে যেত লাগবে সে জাণবাকে পাইবে যে এই যে জবত হয়েছে সিম গুড়ি কেউ কেউ রাজ্য আসিছে বা কেউ আসিছে কেউ অপরেটর এ বিক্রি করছেন কত দিন হব বিক্রি করা দিক প্রতি ছানবিন করা যাব এবং এ বাবদরে পুনি রিমান্ডে আনি অভিযুক্ত রাজমণ্ডল থারু তথ্য হাসল করিবা পাই চেষ্টা করিব টিম বহুত বহুত ধন্যবাদ সবিশেষ সূচনা পাই স্নিগ্ধ চন্দন আমার প্রতিনিধি অপডেট দৌথলে খবর নাই যদি আপনকো আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেল কো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা ভি ভুলন্তু নাই।